এবং নিউট্রাল স্পিড এটা শেষ হওয়ার মাধ্যমে আমরা জিটিএস সান আন্দ্রিয়াসে ব্যাক করবো। আপনারা এরপর থেকে জিটিএস সান আন্দ্রিয়াসের রেগুলার ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম, সিয়াম রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এস আর গেমিং বিডি, ইটস গেমিং টাইম। শুরু করে দিলাম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড 2012 এই গেমটা, এবং আজকে হচ্ছে নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড 2012-এর শেষ রেস বলতে গেলে। আমরা আর কোনো রেস খেলব না এই গেমের, এই গেমটা আজকেই আমরা শেষ করতে যাচ্ছি। এবং আমার সবচাইতে পছন্দের যে গাড়ি কোয়েনিগসেগ আগেরা আর, এই গাড়িটা দিয়ে আজকে আমরা গেম শেষ করব। গাড়িটা দেখতেই পারতেছেন খুব মনস্টার টাইপ একটা লুকিং দিয়ে আসছে গাড়িটা। আমরা আমাদের রেসের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। ভালো গাড়ি আমরা কি দিব জানি না, ইংলিশের সামনে লাভ দিলাম আর কি। ইজি রেস, যদিও কোনো নাইট্রোজেন নাই গাড়ির। আজকেই কিন্তু আমরা শেষ করতে যাচ্ছি নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড লাস্ট রেস, টার্বুলেন্স। টার্বুলেন্স না জানি কোন জায়গায় দিল নাকি আবার এই খেতের মধ্যে নামায়, কে জানে। সবগুলা অস্ত্র টাইপ গাড়িগুলো দেখি অ্যাভেলেবেল আছে। ও দুইটা ল্যাব দিয়ে দিছে না, বেশি নাইট্রোজেন নাই কিচ্ছু নাই। ও টোটাল চারজনের সাথেই খেলা না, ক্র্যাশ করাইতে পারে না, এই জন্য চেষ্টা করছি। আবার পুলিশও আছে, ও আমি ফার্স্ট পজিশনে চলে আসছি। আমি কারে স্ল্যাম টেক ডাউন করলাম নিজেও তো জানি না। যাইতে থাকি দেখি, এটাই হচ্ছে শেষ রেস। সেকেন্ড ল্যাপ এখনো শুরু হয় নাই না, এবং নিড ফর স্পিড এটা শেষ হওয়ার মাধ্যমে আমরা জিটিএস সান আন্দ্রিয়াসে ব্যাক করব। আপনারা এরপর থেকে জিটিএস সান আন্দ্রিয়াসের রেগুলার ভিডিও পাবেন। আমি ক্রস করে বের হয়ে গেলাম, ক্র্যাশ করবে আমি বুঝতে পারছিলাম। আচ্ছা এই গাড়ির গতি কিন্তু আমি দেখি নাই যে গাড়ির গতি কত উঠে আসলে, আবার এই জায়গা করতে হবে না। কিন্তু দেশই দেখলাম না, আসলে স্পিড আমি দেখি নাই বলতে গেলে কত উঠে। সাবধানে আগারে আর একটু গেছি, যাক আমরা ফিনিশ লাইন ক্রস করতেছি। তো এরই মাধ্যমে আসলে আমরা শেষ করলাম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড 2012-এর রেস। আমাদের আর কোনো রেস বাকি নাই,
আমরা শেষ করে দিলাম আসলে নেটফর স্পিড মোস্ট ওয়ান্টেড 2012 এর রেস, আর কোনো রেস খেলা হবে না। তো আশা করি আপনারা টোটাল নেটফর স্পিড মোস্ট ওয়ান্টেড এর সিরিজটা পছন্দ করেছেন, আপনাদের কাছে ভালো লেগেছে আশা করছি। তো অবশ্যই এরকম যদি রিকোয়েস্ট থাকে যে ভাইয়া আপনি আরও নেটফর স্পিড মোস্ট ওয়ান্টেড এর রেস অথবা ভিডিও দিয়েন, নেটফর স্পিডের ভিডিও দিয়েন, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিন, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যেন আপনাদের এই বিষয়গুলো নিতে পারি। পারবো না পুলিশের সাথে বেড়া 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 খাইলাম, ক্র্যাশ করলাম আর কি। Wow, গাড়িটা উঠে যাক, আমি চাই গাড়িটা উঠে যাক। ইয়েস, থ্যাংক ইউ, এটাই চাইছিলাম যে গাড়িটা উল্টে যাক। টিফোন টেক দাও, বেরো যা, এদিকে বেরো যা, এই একটা সুযোগ আছে। ইয়েস, এই ক্র্যাশটা করে একদম পুরো ভুল হয়ে গেছে আসলে। এ ভাই, বেরো 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 বেরো, ডিফিউজ, এবং আমি আসলে ওই পুলিশটা আমার প্রায় ধরেই পালাইছিল। তো যাই হোক, আসলে আমরা শেষ করতে যাচ্ছি আমাদের নেটফর স্পিড মোস্ট ওয়ান্টেড এর রেস। আপনারা যদি এরকম রেস পাইতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমরা ওই রেসগুলো খেলার চেষ্টা করব। তো দেখা হবে আসলে অন্য যে কোনো সিরিজের ভিডিওতে। নেটফর স্পিড মোস্ট ওয়ান্টেড 2012 এর সিরিজ এখানেই আসলে শেষ করতে যাচ্ছি। তো আর কি বলবো, কিছু বলার নাই, মিস করবেন অনেকেই, দেখা হবে আবার নতুন কোনো রেসিং সিরিজ নিয়ে এসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।